দেখতেই পাচ্ছেন কাঞ্চন নদী দীর্ঘদিন আমাদের দাবি ছিল তাও পূরণ করেনি, ঠিকাদারের অনীহা কাজ ঠিকমতো করেইনি, সেজন্য আজ দুর্ভোগ হতে হচ্ছে। এখানে হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে হাসপাতাল, প্রচুর ডেলিভারি পেশেন্ট, অ্যাম্বুলেন্সগুলো কোন দিক দিয়ে আসবে জানা নেই, বারে বারে আমরা জানিয়েছিলাম কিন্তু কোনো রকমই কাজ করেনি বলে আজকে এই পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হচ্ছে। আমরা সত্তর চাচ্ছি এটা যেন আমাদের কোনো রকম আজকের মধ্যেই ব্যবস্থা করা হয়, প্রশাসন যেন এটি একটু ভালো করে দেখে। দেখছেন এই মহারজার ব্রিজের পরিস্থিতি, বারংবার আমরা প্রশাসনকেও জানিয়েছিলাম, তো টেন্ডার হয়েছিল প্রচুর টাকার, সঠিক সময় টেন্ডার হওয়ার পরেও ঠিকাদার ঠিকমতো কাজ আরম্ভ করেনি, তার দুর্ভোগ এখন গ্রামবাসীরা পোয়াতে হচ্ছে। এদিকে সাতটা অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন, এখানে সামনের যে স্বাস্থ্যকেন্দ্র এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটার মধ্যে প্রচুর ডেলিভারি পেশেন্ট আছে, সেটা টোটালি বন্ধ হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা, গাড়ির মধ্যেই অনেক ডেলিভারি পেশেন্ট আছে, তারা আসতে পারছে না কোন দিক দিয়ে আসবে। এখন যদি রায়গঞ্জে ঘুরে যেতে হয় মিনিমাম 26-27 কিলোমিটার যেতে হবে, তো আমরা তাই চাচ্ছি যে এটা হচ্ছে দ্রুত ব্যবস্থা নিয়ে এটা যেন আমরা এই পার থেকে ওই পার রায়গঞ্জ যেতে পারি, তার ব্যবস্থা যেন দ্রুত হয়, তার ব্যবস্থা নিতে আমরা অনুরোধ করছি।